আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার 12 এর ফোর্থ লেকচার নিয়ে। এর আগের ক্লাসে আমরা শিখেছি যে একটি বিদ্যুৎবাহী তার যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে ওই তারটি কোন দিকে লাভ দিবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা। তো তারই আলোকে আজকে একটি নতুন কিছু শিখতে চাই। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা আমি আঁকাচ্ছি একটা চুম্বক, এটা একটা চুম্বক, মনে করো এটি একটি চুম্বক যার একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। এখন এই চুম্বকটা আমরা 3D না 2D আলোতেই শিখে ফেলবো। এটা একটা চুম্বক, চুম্বকটা ইউ আকৃতির করার অর্থ এই চুম্বকের চৌম্বক ক্ষেত্র অনেক বেশি হবে। মনে করি এটা হচ্ছে তার উত্তর মেরু নর্থ পোল এবং এই চুম্বকের এটা হচ্ছে দক্ষিণ মেরু সাউথ পোল। এবং আমরা জানি এই চুম্বকের কারণে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রের দিক উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, অর্থাৎ চুম্বকের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এদিকে নির্গত হচ্ছে। এখন মনে করি এটি একটি পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তার কোন দিকে লাভ দিবে। আচ্ছা, গতকালকে আমরা শিখেছি এদিকে নর্থ পোল দিয়ে আর এই দিকে শিখেছি সাউথ পোল দিয়ে, চলো আজকে তার বিপরীতটা শিখে ফেলি। মনে করলাম এই দিকটা নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল, তাহলে এটা নর্থ এটা সাউথ আর এটা একটা বিদ্যুৎ পরিবাহী তার। এখন তারের এই তারটার যদি এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সে কোন দিকে লাভ দিবে, যদি তারের বিদ্যুৎ এই উপরের দিকে প্রবাহিত হয় তাহলে তারটা কোন দিকে লাভ দিবে সেই ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী। তোমরা অনায়াসে দেখতে পারছো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চুম্বকের কারণে এই যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, এই আঙ্গুলটা চুম্বকের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বলরেখা দিক নির্দেশ করে। তাহলে এটা যদি নর্থ থেকে সাউথের দিকে হয় এই যে নর্থ থেকে সাউথের দিক এদিকে বলরেখা, আর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আমি বলছি এই পরিবাহিতার উপরের দিকে, দেখো বিদ্যুৎ উপরের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এমনটা যদি ঘটে কারেন্ট যাচ্ছে উপরের দিকে অর্থাৎ এই চুম্বক ক্ষেত্রে বলরেখা যাচ্ছে এদিকে, তাহলে বিদ্যুৎ কোন দিকে, এই দেখো ভিতরের দিকে, তাহলে তারটা ভিতরের দিকে লাভ দিবে। এখন মনে করি এমন একটা অংশ এখানে আছে, এরকম একটা অংশ এখানে আছে যেটার একটা লোহার মজ্জা বা একটা তারির চুম্বক। হ্যাঁ, এটা একটা পরিবাহী অংশ, এই পরিবাহী অংশটার এভাবে বাইরের সাথে একটা বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত আছে এবং সেই বিদ্যুৎ উৎসের মনে করলাম এটা পজিটিভ এটা নেগেটিভ, অর্থাৎ এটা যদি কোনো সার্কিট হয় তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, এবং এই সার্কিটের মধ্য দিয়ে যেহেতু আমরা জানি পজিটিভের সাথে যদি এই প্রান্ত সংযুক্ত হয় এবং নেগেটিভের সাথে যদি এই প্রান্ত সংযুক্ত হয় তাহলে কেমন তা ঘটবে, এখানে এই পজিটিভ এখানে সংযুক্ত হওয়াতে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হওয়াতে এই তারের মধ্য দিয়ে এভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং সেই বিদ্যুৎ এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এখান দিয়ে প্রবাহিত হয়ে দেখো এখান দিয়ে প্রবাহিত হয়ে এখান দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি এমন একটা লুপ যার মধ্য দিয়ে এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে হ্যাঁ এই তারের চারপাশেও একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এই তারের চারপাশেও একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, আবার এখান থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকেও চৌম্বক বলরেখাগুলো নির্গত হচ্ছে। তাহলে আমরা জানি এই তারটা কোন দিকে লাভ দিবে এটি কোন দিকে লাভ দিবে, চলো দেখে আসি। তার জন্য উল্লেখ করে দিই এটা হচ্ছে এ বি বাহু, এটা হচ্ছে সি ডি বাহু, তাহলে এ বি বাহু কোন দিকে লাভ দিবে এবং সি ডি বাহু কোন দিকে লাভ দিবে। দেখো এ বি বাহুটার যেহেতু এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী এ বি
দেখো এবি পরিবাহীটা এবি বাহুটা এদিকে লাভ দিবে, ভিতরের দিকে নিচের দিকে লাভ দিবে। ঠিক তেমনি সিডি বাহুটা কোন দিকে লাভ দিবে? হ্যাঁ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। তাহলে এই চুম্বক বলরেখার দিক কিন্তু একই, বাট কারেন্টের দিক এবার কিন্তু নিচের দিকে। তাই আমার হাতটাকে রাখতে হবে ফ্লেমিংয়ের বাম হস্ত অনুযায়ী এভাবে। দেখো বিদ্যুৎ নিচের দিকে, আর এই যে চুম্বক ক্ষেত্রে বলরেখা ওদিকে, এই যে ওদিকে। তাহলে এই বৃদ্ধ আঙ্গুল কিন্তু এবার এদিকে, বাইরের দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এবি বাহুটা এখানে যে তাড়িৎ চুম্বক বল সৃষ্টি হয় সেই তাড়িৎ চুম্বক বলের কারণে এবি বাহু নিচের দিকে লাভ দিবে এবং সিডি বাহু উপরের দিকে লাভ দিবে। তাহলে ঘটনাটা কেমন ঘটবে? এবি যদি নিচের দিকে যায়, সিডি যদি একটা উপরের দিকে উঠে আসতে চায়, আর এটা যদি একটা শক্ত কাঠামো হয়ে থাকে তাহলে অবশ্যই পুরোটা একটা মোচড় ঘটবে, অর্থাৎ এটা এইভাবে ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে। সেটা বোঝানোর জন্য আমরা দেখাতে পারি, এটি মনে করো সেই অংশটা যার এই অংশটা হচ্ছে একটা এবি বাহু আর এটা হচ্ছে সিডি বাহু। এখন যদি এই অংশের সাথে পজিটিভ দেওয়া হয়, এই অংশের সাথে নেগেটিভ দেওয়া হয়, তাহলে বিদ্যুৎ উপরের দিকে যাবে এবং ফ্লেমিং এর বাম হস্ত অনুযায়ী তাড়িৎ চুম্বক বলের কারণে এই তারটা নিচের দিকে দেখো লাভ দিবে আর এটা উপরের দিকে লাভ দিবে। এর ফলে এটা এইভাবে ঘুরতে শুরু করবে, দেখছো এটা এভাবে ঘুরতে শুরু করবে। যখন এবি ঘুরতে ঘুরতে এর সাথে দেখো সংযুক্ত আছে পজিটিভটা, পজিটিভ অংশ, তাহলে পজিটিভও যদি ঘুরতে থাকে আর এই অংশের সাথে সংযুক্ত আছে নেগেটিভটা, যদি এটাও নেগেটিভও ঘুরতে থাকে তাহলে আফটার হাফ রোটেশন এভাবে একটা অর্ধেক ঘূর্ণন সম্পূর্ণ হলে কি ঘটবে? এই সিডি বাহু, এই দেখো এই সিডি বাহু কিন্তু এদিকে চলে আসবে। এখন কি ঘটলো? এই সিডি বাহু এদিকে, এর সাথে লেগে আছে নেগেটিভ, এবি বাহু এদিকে, এর সাথে লেগে আছে পজিটিভ। তাহলে আফটার হাফ রোটেশন হোয়াট উইল হ্যাপেন? দেখো এই ঘটনাটা এখানে ঘটে যাবে যে এটার নাম হয়ে যাবে তখন এবি বাহু, আবার এটার নাম হয়ে যাবে তখন সিডি বাহু, আর এটার সাথে তখন লেগে থাকবে পজিটিভ, আর এটার সাথে তখন লেগে থাকবে নেগেটিভ। তাহলে হাফ রোটেশন অর্ধেক ঘূর্ণনের পর বিদ্যুৎ প্রবাহের মান কি আর আগের মতো থাকবে? দেখো না, কেন থাকবে না? কারণ যেহেতু এবির সাথে ধনাত্মক অংশ সংযুক্ত আছে, এবার কিন্তু বিদ্যুৎ প্রবাহ ঘটবে এই দিক থেকে এদিকে, এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহের মান পরিবর্তন ঘটে গেছে। তাহলে এখন দেখতে চাই এবি তার কোন দিকে লাভ দিবে, সিডি তার কোন দিকে লাভ দিবে। সে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, এবং ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ যেহেতু উপরের দিকে যাচ্ছে তাই এবি বাহুটার যদি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দ্বারা দেখি, এই যে এদিকে চুম্বক বলরেখার দিক আর এই উপরের দিকে কারেন্টের দিক, এবি বাহু নিচের দিকে। এখন দেখতে পাচ্ছি এবি যাচ্ছে নিচের দিকে, তাহলে অবশ্যই সিডি আসবে উপরের দিকে। তাহলে এবি যদি আবার নিচের দিকে চলে যায়, সিডি যদি উপরের দিকে উঠে যায়, তাহলে আবার দেখো এইভাবে ঘুরে যাবে, আবার হাফ রোটেশন ঘুরে যাবে। এখন এই দিকে ছিল সিডি, এই দিকে ছিল এবি, সে যদি আবার এবি নিচের দিকে যায় তাহলে এটা আবার এইভাবে ঘুরে যাবে, অর্থাৎ ঘুরে আবার এবি তার পূর্বের অবস্থানে ফিরে আসবে। এটা হয়ে যাবে এবি আর এটা হয়ে যাবে সিডি। আবার এই ব্যাটারির ধনাত্মক অংশ এদিকে চলে আসবে, ঋণাত্মক অংশ যদি এদিকে চলে আসবে, যদি এর সাথে সংযুক্ত থাকে পজিটিভ আর নেগেটিভ এভাবে ফিক্সড আকারে সংযুক্ত থাকে। তাহলে আমরা একটা রোটেশন দেখলাম যে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তারের একটা অংশ সংযুক্ত করেছি, একটা কয়েল, একটা লুপ সংযুক্ত করেছি, এবং লুপ দেওয়ার ফলে লুপের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে যে তাড়িৎ চুম্বক বলে সৃষ্টি হচ্ছে সেই বলের কারণে এই লুপটি হাফ রোটেশন একদিকে, হাফ রোটেশন অপর দিকে। নিশ্চয় আমাদের ফ্যানের ভিতরে এভাবে ঘুরে না, আমরা কখনো দেখি নাই যে আমাদের ফ্যানটা অর্ধেক এদিকে ঘুরলো, পরের অর্ধেক এদিকে, এদিকে এদিকে, এদিকে এদিকে, এমনটা তো কখনো হয় না। তাহলে নিশ্চয় এমন কোন মেকানিজম সেখানে আছে যার ফলে অলওয়েজ সেটা ওয়ান ডাইরেকশন, একটা ডাইরেকশন অনুযায়ী ঘুরতে থাকে। কি সেমন মানে সেই ব্যাপারটা,
সেই ব্যাপারটা এরকম, এই ডিভাইসের সাথে আমরা দেখতেই পাচ্ছি যে পজিটিভ অংশের সাথে যে বাহুটা, যে এবি বাহু যেহেতু এখানে পজিটিভ অংশের সাথে যুক্ত হয়ে আছে, তাই এই বিবাহটা নিচের দিকে যাচ্ছে, আর সিডি অংশটা নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে সেটা উপরে আসছে। তাই এমনটা যদি করা যায় যে কোনো বাহুর সাথে পজিটিভও থাকবে না নেগেটিভও লেগে থাকবে না, তাহলে ব্যাপারটা কিভাবে করা যায় দেখো। এই যে অংশটার এই বাহুটা, এই বাহুটার সাথে এইভাবে একটা ডিভাইস সংযুক্ত থাকে যেটা এরকম একটা রিং, এরকম একটা রিং এর মতো অংশ, এরকম একটা রিং এর সাথেও সংযুক্ত হয়ে থাকে এরকম একটা রিং। তাহলে আমরা বলতে পারি এই বাহুটা যদি তোমরা দেখতে চাও, দেখো নর্মালি আমি এই বাহুটার কথাই বলবো, এবি বাহু, এবি বাহুর সাথে এই কয়েলের এবি বাহুর সাথে এই রিংটা যখন যুক্ত হয়েছে, এই যে এই রিংটা আমি এখানে মার্কিং করে দিচ্ছি, দেখো এবি বাহুর সাথে যখন এই রিংটা যুক্ত হয়ে আছে, সেটা মনে করো আমার এই হাতের এইটা হচ্ছে এবি বাহু, এই অংশটা এবি বাহু, এবং এবি বাহুর সাথে এই রিং এটা এইভাবে যুক্ত হয়ে আছে, দেখো এই দেখো দেখো এইভাবে এইভাবে অনেকটা এইভাবে যুক্ত হয়ে আছে একটা রিং, এই যে সেই রিংটা। তাহলে এবি যদি এটা হয় আর এটা যদি সিডি বাহু হয়, এই সিডি বাহুটার সাথেও এভাবে দুইটা রিং যুক্ত হয়ে আছে, নিশ্চয় দেখতে পাচ্ছ এই রিং গুলো এরকম টাইপের, এরকম একটা দুইটা রিং যুক্ত হয়ে আছে। এই দুইটা রিং এই জায়গাকে, এই দুইটা রিংকেই বলা হয় অ্যাকচুয়ালি কম্মুটেটর, কি বলা হয় কম্মুটেটর বা স্লিপ রিং, এটা অনেকে স্লিপ রিং বলে, অনেকে স্প্লিট রিং বলে, এটার নাম স্লিপ রিং অথবা কম্মুটেটর। তাহলে এই রিংটা যুক্ত হয়ে আছে কার সাথে, এবির সাথে একটা কম্মুটেটর যুক্ত হয়ে আছে, আবার সিডির সাথে একটা কম্মুটেটর যুক্ত হয়ে আছে। তাহলে এভাবে যখন দুইটা রিং যুক্ত হয়ে থাকে এবং ওই রিং এর সাথে এই রিং এর সাথেও একটা এইভাবে কার্বন ব্রাশ সংযুক্ত থাকে, কি বললাম বলতো, কার্বন ব্রাশ সংযুক্ত থাকে, এই রিং এর সাথেও একটা কার্বন ব্রাশ সংযুক্ত থাকে এবং ওই রিং এর সাথেও একটা কার্বন ব্রাশ সংযুক্ত হয়ে থাকে, এবং এই যে এই রিং এর সাথেও এভাবে একটা কার্বন ব্রাশ সংযুক্ত হয়ে থাকে। এই কার্বনের তৈরি এই ব্রাশটা, এই ব্রাশটা, এই যে কালো অংশটা, এটা কিন্তু এই রিং এর সাথে জয়েন্ট হয়ে নেই, মানে যেটা বলতে চাও ওয়েল্ডিং, মানে ওয়েল্ডেড হয়ে নেই, এটা এটা কিন্তু পরস্পর সেপারেট, এখন সেপারেট কিন্তু সংস্পর্শে আসতে পারবে, এই রিং এর সাথেই সংযুক্ত থাকে আসলে বাইরের কোন বিদ্যুৎ উৎস, বিদ্যুৎ উৎসের এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, এখন এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কিন্তু এখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং সেই বিদ্যুৎটা প্রবাহিত পজিটিভ অংশ এই কার্বন ব্রাশের সাথে সংযুক্ত হয়ে আছে, হ্যাঁ এই কার্বন ব্রাশের সাথে সংযুক্ত হয়ে আছে। তাহলে এখন কি কেমন ঘটনা ঘটবে, এখন এই ব্যাপারটা এভাবেই ঘটবে যে আমার হাত দিয়ে এখানে আমি বুঝাই দিই, এটা মনে করো সেই এবি বাহু, এবি বাহুর সাথে এটা কি বলতো, হ্যাঁ অলরেডি শিখে গেছো এটা কি, এটা হচ্ছে স্লিপ রিং অথবা কম্মুটেটর, এই কম্মুটেটরের সাথে দেখো এর পাশের সাথেই আবার লেগেছিল কি কার্বন ব্রাশ, তাহলে কার্বন ব্রাশটা কেমন, এই দেখো কার্বন ব্রাশটাও এরকমই এরকমই, তাই এবি বাহু যখন ঘুরতেছে এবি বাহু, এই বাহুটা স্প্লিট রিং এর সাথে লেগে আছে, ওয়েল্ডেড হয়ে আছে, তাহলে স্প্লিট রিং এইভাবে ঘুরতেছে, দেখো এই কার্বন ব্রাশ কিন্তু নড়তেছে না, কার্বন ব্রাশ তার নিজের জায়গায় ফিক্সড হয়ে আছে, তাহলে স্প্লিট রিং এইভাবে দেখো ঘুরতেছে, দেখো এইভাবে এইভাবে ঘুরতেছে, যখন ঘুরতেছে ঘোরার সময় সে এই মানে কার্বন ব্রাশের সাথে সংস্পর্শ ঘটছে, অর্থাৎ সংস্পর্শ যখনই ঘটছে তখন এই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ যাচ্ছে। তাহলে যখন কার্বন ব্রাশ এইভাবে স্প্লিট রিং এভাবে ঘুরে গেল, যখন ঘুরে গেল তখন এই ঘূর্ণনের ফলে এদিকে সেই সিডি বাহু স্প্লিট রিং দাঁড়িয়েই আছে, এদিকে সিডি বাহু আবার ঘুরে আসলো,
এদিকে সিটি বাহু যদি এসে ঘুরে আসে তখন এদিকের কার্বন ব্রাশকে স্পর্শ করলো, অর্থাৎ কার্বন দুটি ব্রাশ, এই দুটি কার্বন ব্রাশ কিন্তু একদম নিজ স্থানে ফিক্সড স্থির হয়ে আছে, তারা কিন্তু মুভমেন্ট করছে না। যেহেতু এরা মুভমেন্ট করছে না তাই এখানে এই কার্বন ব্রাশ পজিটিভ এবং এই কার্বন ব্রাশ নেগেটিভ ফিক্সড হয়ে আছে। তাহলে মুভমেন্ট হচ্ছে কে, এবি বাহু। এখন এই এবি বাহুটা যদি এই স্লিপ রিং এখানে, এই যে এই বাহুটা এখানে স্লিপ রিং লাগানো আছে এর সাথে ফিক্সড, এখন যখন এবি বাহু এই পজিটিভ কার্বন ব্রাশের এবি বাহুর স্লিপ রিং কার্বন ব্রাশের সাথে সংযুক্ত, এই পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত, তখন এই সিডি বাহু তখন নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত। এখন যখন এই সংযুক্ত হয়ে আছে বা স্পর্শ হয়ে আছে তখন এই পজিটিভ চার্জের কারণে বিদ্যুৎ কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে এবং এবি বাহুটা তখন কি করছে, বিদ্যুৎ এই উপরের দিক দিয়ে এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ তখন এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এবি বাহুটা ঠিকই নিচের দিকে লাভ দিচ্ছে, সেই এবি বাহুটা নিচের দিকে একটা বল লাভ করছে। তাহলে যখনই এবি বাহুর এই স্প্লিট রিং অর্থাৎ কমিউটেটর কার্বন ব্রাশের ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং সেই বিদ্যুৎ প্রবাহের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বলরেখা এবং এই চুম্বকের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে তাড়িৎচুম্বক বল সৃষ্টি হচ্ছে সেই বলের কারণে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী এবি বাহুর নিচের দিকে লাভ দিচ্ছে, অনুরূপভাবে সিডি বাহু উপরের দিকে লাভ দিচ্ছে। এখন যখন লাভ দিল তখন এই বাহুটা দেখো ভালো করে বুঝো স্প্লিট রিং এইভাবে ঘুরে চলে যাচ্ছে। এখন এই স্প্লিট রিং যখন এইভাবে নিচের দিকে আর ওটা উপরের দিকে ঘুরতেছে ঘুরতেছে যখন এই অবস্থায় এসছে তখন কিন্তু এই এবি বাহুর এই যে স্প্লিট রিংটা আবার সিডি বাহুরও যে স্প্লিট রিং তারা কিন্তু কোন কার্বন ব্রাশের সাথে সংযুক্ত হয়ে নেই। যখন তারা বাহুটা এইভাবে হয়ে আসে কখন, এইভাবে ঘোরার সময় যখন এইভাবে ঘুরতে এই পর্যায়ে আসে তখন কিন্তু সংযুক্ত হয়ে নেই। যেহেতু সংযুক্ত হয়ে নেই তাই এদের মধ্যে দিয়ে কিন্তু আর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না তাই শুধু চুম্বকের কারণে সৃষ্ট চুম্বক বলরেখা ক্রিয়া করছে, এক্ষেত্রে তাড়িৎচুম্বক বল সৃষ্টি আর হচ্ছে না, ফলে এই এই বাহুটা কিন্তু আর ঘোরার মতো শক্তি পাচ্ছে না, বল পাচ্ছে না। কিন্তু অলরেডি যে এর আগে যখনই এই পজিটিভের সাথে সংযুক্ত ছিল যে তাড়িৎচুম্বক বল তৈরি হলো তার কারণে যে ঘুরে গেছে, সেই ঘুরে যাওয়ার ফলে আমরা জানি প্রত্যেকটা বস্তু যখন একটা গতিশীল ঘূর্ণন গতি যখন হয়ে গেছে এই গতিশীল বস্তু কিন্তু একবারই ঘুট করে থেমে যাবে না, এই বস্তুর একটা গতি জড়তা তৈরি হয়ে গেছে। তাই এটা যখন অর্ধেক মুভমেন্ট করে ফেলেছে আর এখানে স্প্লিট রিং দেওয়ার কারণে এই কয়েলটার বেশ ভর বেড়ে গেছে, ভর বেগ বেড়ে গেছে, তার গতি জড়তাও বেড়ে গেছে, তাই এটা এই পর্যায়ে আসলে সে অটোমেটিক্যালি তার গতি জড়তার কারণে বাকি অংশটুকু আবার ঘুরে যায়। যখনই ঘুরে যায় তখন দেখতেই পাচ্ছ সিডি বাহু চলে এসছে, সিডি বাহু তার স্প্লিট রিং সহ, সিডি বাহু তার কমিউটেটর সহ আবার কার্বন ব্রাশের এই ধনাত্মক প্রান্তকে টাচ করলো, আর এবি বাহু তার স্প্লিট রিং সহ অর্থাৎ তার কমিউটেটরটা এবার এই কার্বন ব্রাশের ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত হয়ে গেল। এখন কিন্তু এবি বাহুর সাথে তার স্প্লিট রিং এর সাথে এই পজিটিভ প্রান্ত কার্বন ব্রাশ ঘুরে যায়নি। তাহলে কি হলো, সিডি যখন এসে সিডি বাহুর এই স্প্লিটিং একবার ঘুরে এসে যখন এই পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, আমরা জানি পজিটিভ প্রান্তের সাথে যেটাই যুক্ত হয়ে যাচ্ছে যে বাহু সেই বাহুর নিচের দিকে একটা বল পাচ্ছে এবং নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত সেই বাহু উপরের দিকে একটা বল পাচ্ছে। তাই এভাবে একবার এবি যখন ঘুরে এসে পজিটিভের সাথে যুক্ত হচ্ছে তখন এই পজিটিভের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং তাড়িৎচুম্বক বল সৃষ্টি হচ্ছে, সেই বলের কারণে সেটি একটা ঘূর্ণন বল লাভ করছে এবং সেই ঘূর্ণন বলের কারণে সে অর্ধেক যখনই ঘুরে যাচ্ছে তার আর কিন্তু কানেকশন ফেল হয়ে যাচ্ছে, তারপরেও এই এটার একটা গতি জড়তার কারণে এই এটাকে আমরা বলবো আর্মেচার, এখান থেকে এই অংশটাকে বলবো আর্মেচার, আর্মেচারটার গতি জড়তার কারণে সেটি আবার ঘুরে যাচ্ছে এবং সিডি বাহুর সিডি বাহুটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হচ্ছে এবং সিডি এবার নিচের দিকে যাচ্ছে এবং আবার এবি আসছে, এবি পজিটিভের সাথে যুক্ত হচ্ছে, এবি আবার নিচের দিকে আসছে, এইভাবে এই আর্মেচারটা একই দিকে মুভ করেই চলেছে এবং এভাবেই আমাদের ফ্যানগুলো চলছে, এভাবে আমাদের পাম্পগুলো চলছে।
এভাবে আমাদের রোলার মিল গুলো চলছে। তাহলে আমরা বলতেই পারি আমরা শিখতে যাচ্ছি কিন্তু তড়িৎ মোটর। দেখছো এখানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে, এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে একটা যন্ত্রকে ঘোরাচ্ছ। তাহলে যে যন্ত্রের সাহায্যে একটা বিদ্যুৎ শক্তিকে, যে যন্ত্রের সাহায্যে বা যে যন্ত্র বিদ্যুৎ শক্তিকে বা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকেই বলা হয় আসলে তড়িৎ মোটর। এই তড়িৎ মোটর কিন্তু দুই প্রকার, একটা এসি মোটর এবং ডিসি মোটর। যখন এই তড়িৎ উৎসটা পর্যাবৃত্ত অর্থাৎ এসি কারেন্ট ব্যবহার করা হয় যে তড়িৎ মোটরে, সেই তড়িৎ মোটর গুলোই আসলে এসি মোটর। আর যে তড়িৎ মোটরে অর্থাৎ যে মোটরে ডিসি কারেন্ট ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিসি মোটর। তাহলে আমরা শিখলাম একটা তড়িৎ মোটরের কার্যপ্রণালী কিভাবে কাজ করে। তাহলে দেখতে পাচ্ছ তড়িৎ মোটর গঠনের জন্য তোমার মেইনলি চারটা জিনিস খুবই দরকার। সেটা হলো একটা বৃহৎ চুম্বক, এটার নাম ক্ষেত্র চুম্বক, ক্ষেত্র চুম্বক বা চুম্বক ক্ষেত্র, শক্তিশালী চুম্বক ক্ষেত্র। এবং এখান থেকে এই যে অংশটা, তোমার কি মনে হয় এই পরিবাহী তারটা সিঙ্গেল তার? অবশ্যই হওয়া উচিত না, কারণ এটা যদি এমন হতো, এটা যদি একটা তাড়িত চুম্বক হতো, হ্যাঁ এর উপর পেঁচিয়ে দিচ্ছি মানে একটা তাড়িত চুম্বক করছি, তাহলে এর মধ্যে দিয়ে বেশি বিদ্যুৎ যেতে পারত এবং এর চারপাশে একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি হতো। আমি তোমাদের বোঝানোর জন্য শুধু একটা তার দিয়ে বোঝাইছিলাম, আসলে এটা একটা শক্তিশালী একটা বলয়, শক্তিশালী একটা কয়েলে মানে কয়েল পেঁচিয়ে একটা ফ্রেম দেওয়া হয়েছে। আর এই ফ্রেমটার নামই আসলে আর্মেচার, এটার নাম আর্মেচার। এখন অপর অংশ, এই যে অংশটা যেটা দেখছো কার্বন গ্যাসের সাথে স্পর্শ ঘটাচ্ছে এবং বিদ্যুৎ সঞ্চালিত করতে পারছে যার মাধ্যমে, সেটার নাম কিন্তু কম্মুটেটর, কম্মুটেটর। এবং এই যে অংশটা কার্বন গ্যাস যার মাধ্যমেই আসলে কোন একটা বিদ্যুৎ উৎসে সংযুক্ত করতে পারছো, তার নাম কার্বন, কার্বন ব্রাশ। ওকে, তো আমরা তড়িৎ মোটরের কিভাবে কাজ করছে চলো একটা ছোট্ট করে রিভিশন করে ফেলি। যে এর জন্য দরকার একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং তার ভিতরে একটা আর্মেচার প্রবেশ করানো হয় এবং সেই আর্মেচারের সাথে লাগানো থাকে একটা স্প্লিট রিং। এবং স্প্লিট রিং যখন লাগানো থাকে, স্প্লিট রিং এর সাথে সংযুক্ত থাকে কার্বন ব্রাশ। এখন যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এবি পরিবাহী, যখন এবি পরিবাহীর স্প্লিট রিং অর্থাৎ এবি পরিবাহীর কম্মুটেটর যখন কার্বন ব্রাশের সাথে সংযুক্ত হয় তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বিদ্যুৎ প্রবাহের কারণে যে তার মানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্র এবং এই ক্ষেত্র চৌম্বকের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এক ধরনের তারি চৌম্বক বল তৈরি হয়। সেই বলের কারণে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী এবি তারটা নিচের দিকে, সিডি তারটা উপরের দিকে লাভ দেয়। অর্থাৎ এই তারের লাভের কারণে এই অংশটা, এবি অংশ নিচের দিকে ঘুরে যায়, সিডি অংশ এদিকে ঘুরে আসে এবং এবং সিডি অংশ যখন ঘুরে আসে তখন সিডি প্রান্তের সিডি বাহুটির আবার কার্বন গ্যাসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়, তখন সিডি নিচের দিকে লাভ দেয় এবং এবি উপরের দিকে লাভ দেয়। এভাবে একই দিকে সর্বদা এই কাঠামোটা, এই যন্ত্রটা, এই যান্ত্রিক অংশটা ঘুরতে থাকে। তাহলে আমরা বলতে পারলাম যে এই তড়িৎ মোটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। আশা করি বুঝতে পারছো। ভালো থাকো সবাই।